হুমায়ুন আহমেদ হয়তো বা একটু রাগী মানুষ ছিলেন, তো হ্যাঁ হ্যাঁ রাগী মানে উনি হয়তো বা খুব অনেক বড় বড় বিষয় উনি রাগ করলেনই না, মানে উনি পাত্তাই দিলেন না, আবার খুব ক্ষুদ্র একটা বিষয়ে উনি মিথ্যা পছন্দ করতেন না। এবং একটা ব্যাপার হয় না যে শিডিউল দিতে পারছে না, বললো যে অসুস্থ, আচ্ছা, বা শিডিউল একসাথে দুই জায়গায় দিয়ে ফেলেছে, বিপদে পড়ে গিয়েছে, তখন হয়তো বা কোনো একটা মিথ্যা কথা বললো। এগুলো যদি কখনো কেউ বলতেন বা এটা যদি হুমায়ুন আহমেদ টের পেতেন, উনি একদম ভাবতেন যে না, এর সাথে আর কাজ নয়, মিথ্যার জন্য, মিথ্যার জন্য। আচ্ছা, আরেকটা জিনিস উনি খুব অপছন্দ করতেন, সেটা হচ্ছে আস্থা। হ্যাঁ, উনি চাইতেন যে উনি উনি যদি জানেন, উনি যদি একজন ভালো অভিনয় শিল্পীকে কাস্ট করেন, উনি তার গুরুত্ব দিয়েই চরিত্রটা তৈরি করবেন। হুমায়ুন আহমেদ তো আসলে স্ক্রিপ্ট একদম গোছানো স্ক্রিপ্ট, যে এইটাই বাইবেল, এর বাইরে আর কিছু হবে না, এরকম করে উনি ছিলেন না। কারণ উনি এমন হয়েছে যে সিকোয়েন্স হচ্ছে, উনি বলে আরে দাঁড়া দাঁড়া, এটা একটা দুইটা ডায়লগ লাগিয়ে দিই।